হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। রংচা মিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি যে প্রবলেমটি নিয়ে বা যে অ্যালগোরিদমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রাফ থিওরি সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যালগোরিদম। অ্যালগোরিদমটির নাম হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ বা BFS। সেটা তোমাদের প্রচুর প্রচুর কাজে লাগবে, খুবই হেল্পফুল হবে অ্যালগোরিদমটি, ঠিক আছে? তো অ্যালগোরিদমটি আসলে তোমরা হচ্ছে DFS এর সাথে অলরেডি পরিচিত। এতদিন আমরা DFS এর অনেক অ্যালগোরিদম অনেক কিছু নিয়ে আলোচনা করছি, অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে, সেগুলো তোমরা দেখছো। তো আজকে আমরা BFS নিয়ে আলোচনা করবো। BFS আসলে কীভাবে কাজ করে, এই জিনিসটা কী, সেটাই দেখবো এবং সেটা ইমপ্লিমেন্ট করবো কোডে। তো BFS হচ্ছে ব্রেথফার্স্ট সার্চ। এই ব্রেথফার্স্ট সার্চ বা BFS সার্চ আমরা দুইটা জিনিস করবো, যে দুইটা বা একটাই, দুইটাকে একটাই ধরবো আর কি, যে সিঙ্গেল সো শর্টেস্ট পাথ বের করা যায় খুব ইজিলি এবং লেভেল বের করা যায়। লেভেল আর সিঙ্গেল সো শর্টেস্ট পাথ মোটামুটি একই জিনিস, একটা বের করলে আরেকটা হয়ে যাবে। বাট আমি আলাদাভাবে বলছি যাতে তোমরা যে কোনোভাবে কোশ্চেন আসলে বুঝতে পারো। তো এই BFS এর সাহায্যে সিঙ্গেল সো শর্টেস্ট পাথ বা লেভেল খুব সহজে, খুব ইজিলি বের করা যায়, ওকে? এবং এই BFS আর DFS এর মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে BFS যে প্রথমে থাকবে তাকে নিয়েই প্রথমে কাজ করবে, আর DFS হচ্ছে যে প্রথমে থাকবে ওর ভিতরে ঢুকে, মানে প্রত্যেকটা নোডের ভিতরে ভিতরে ঢুকে ঢুকে কিন্তু কাজ করা হয়তো, ঠিক আছে, একদম শেষ পর্যন্ত, ডেপ পর্যন্ত। কিন্তু BFS এরকম না, BFS এর প্রথমে থাকবে, তারপর মানে সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে, ঠিক আছে? যে প্রথমে থাকবে তাকেই শেষ করা হবে, তারপর যে থাকবে তাকেই শেষ করা হবে, তারপর যে থাকবে তাকেই শেষ করা হবে, ওকে? তো এই BFS এর সাথে আমরা খুব ইজিলি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতে পারি। তো আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি, যে আমরা যদি চিন্তা করি এখানে আমাদের ছয়টা নোড আছে, এই গ্রাফটার কথা একটু চিন্তা করি, এখানে ছয়টা নোড আছে। তো এই ছয়টা নোডের মধ্যে যদি আমরা চিন্তা করি, যে কোনো একটাকে যদি সোর্স হিসাবে চিন্তা করি, যদি আমরা চারকে সোর্স হিসাবে চিন্তা করি, তাহলে চার এর ডিস্টেন্স কত, জিরো। যদি আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করতে, তাহলে চারকে সোর্স হিসাবে চিন্তা করলাম, তাহলে এই ওয়ানের এর ডিস্টেন্স ওয়ান, এর ডিস্টেন্স ওয়ান, এর ডিস্টেন্স ওয়ান, এর ডিস্টেন্স ওয়ান, এর ডিস্টেন্স হচ্ছে চার থেকে দুই। তো এই যে এটা বের করা যায়, এবং এই যে দেখুন এই যে এদের লেভেল হচ্ছে, এদের লেভেল হচ্ছে ওয়ানে, এল লেভেল হচ্ছে জিরোতে, আর এই যে এল লেভেল হচ্ছে টুয়ে, ঠিক আছে? ওই ডিস্টেন্স আর লেভেল সেম জিনিস। তো এটাই আমাকে বের করতে হবে, কার সাহায্যে? আমাদের হচ্ছে BFS এর সাহায্যে। তো BFS করতে গেলে আমাদের যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে আমাদের কিউ। কিউকে কাজে লাগে, আমরা এই কাজটা করবো, কাকে কাজে লাগাবো, কিউকে কাজে লাগাবো। তো তার আগে আমরা হচ্ছে গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে নিই, ঠিক আছে? তো গ্রাফকে যদি রিপ্রেজেন্ট করি, আমি যদি ওয়ান থেকে চিন্তা করি, ওয়ানের মধ্যে কে আছে, ওয়ানের মধ্যে আছে হচ্ছে ফোর, তারপর টু, টু এর মধ্যে কে আছে, টু এর মধ্যে আছে হচ্ছে ফোর, থ্রি, থ্রির মধ্যে কে আছে, থ্রির মধ্যে আছে হচ্ছে ফোর, ফোর, ফোরের মধ্যে কে আছে, ফোরের মধ্যে আছে ওয়ান, টু, তারপর কে আছে, থ্রি, তারপর হচ্ছে ফাইভ। তারপর যদি আমি ফাইভের কথা চিন্তা করি, ফাইভের মধ্যে আছে কে, ফাইভের মধ্যে আছে হচ্ছে আমাদের ফোর, তারপর যদি আমি ফাইভের মধ্যে ফোর আছে এবং সিক্স আছে, ফাইভের মধ্যে ফোর আছে এবং সিক্স আছে, সিক্সের কথা চিন্তা করি, তাহলে সিক্সের মধ্যে আছে হচ্ছে আমার কে, ফাইভ। তো আমি গ্রাফ রিপ্রেজেন্ট করা শেষ। এখন আমি একটা যে কোনো নোডকে সোর্স হিসাবে চিন্তা করব এবং সেটা দিয়ে কীভাবে BFS চালায় আমি তার ডিস্টেন্স বের করতে পারি বা লেভেল বের করতে পারি, সেটা হচ্ছে আবার দেখার বিষয়। তো এটার জন্য আমি যেটা বললাম, আমাদের যেটাকে কাজে লাগাইতে হবে সেটা হচ্ছে কিউ। আমাদের কাজে লাগবে হচ্ছে কিউ। কী কাজে লাগবে? কিউ। কিউকে আমরা কাজে লাগাই এই কাজটা করব। তো ধরে নিই যে এটা হচ্ছে আমাদের এইটা, এই জায়গা, এটা হচ্ছে আমাদের কিউ, ঠিক আছে? তো আমাদের আসলে BFSটা কীভাবে চলবে, কীভাবে কাজ করবে এবং কীভাবে ডিস্টেন্স বা লেভেল বের করবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। তো আমি এখানে সোর্স হিসাবে কাকে চিন্তা করবো বলুন? আমি সোর্স হিসাবে ধরি যে আমি সোর্স হিসাবে চারকে চিন্তা করলাম, তাহলে আমার সোর্স হিসাবে চিন্তা করলাম চারকে, চারকে কিউ এর মধ্যে সঙ্গে সঙ্গে পুশ করে দেবো এবং চারের ডিস্টেন্স আমি জিরো করে দেবো বা লেভেলও আমি জিরো করে দেবো এবং একে ভিজিটেট করে দেবো, ঠিক আছে? তাহলে চারকে আমি সোর্স হিসাবে চিন্তা করতেছি, তাহলে চারকে সোর্স হিসাবে চিন্তা করে আমি এর হচ্ছে চার এই সোর্স থেকে সবগুলো লেভেল বা ডিস্টেন্স আমি বের করবো, ওকে? তো চারকে আমি সোর্স হিসাবে চিন্তা করছি, এটাই হচ্ছে আমার কারেন্ট, এটা হচ্ছে আমার বর্তমানে কিউ এর মধ্যে পুশ আছে। তো আমি কারেন্ট নোড এটা আমি বের করবো, ঠিক আছে? তো কিউ এর মধ্যে কীভাবে কাজ করবো সেটা হচ্ছে আমার দেখার বিষয়। তো আমি সর্বপ্রথম কী করবো, যাকে সোর্স হিসাবে চিন্তা করবো তাকে সঙ্গে সঙ্গে আমি হচ্ছে কিউ এর মধ্যে পুশ করে দেবো এবং তাদের ডিস্টেন্স লেভেল বের করে মানে জিরো করে দিয়ে তাকে ভিজিটেট করে দেবো। এখন তারপরে যেভাবে কাজ হবে কিউ এর মধ্যে, কিউ এর ফ্রন্টে কী আছে, চার, তার মানে কারেন্ট নোড হচ্ছে চার, কারেন্ট নোডকে চার, এবং সঙ্গে সঙ্গে একে আমি কী করবো, পপ করে দেবো, একে আমি কিউ থেকে পপ করে দেবো। একে কিউ থেকে পপ করে দিলাম, এখন চারে চলে আসলাম, চারের মধ্যে যারা যারা আছে সবাইকে আমি কিউ এর মধ্যে এক এক করে পুশ করবো, সবাইকে আমি কিউ এর মধ্যে এক এক করে পুশ করবো। তো চারের মধ্যে আছে এক আছে, দুই আছে, যেগুলো একটা ভিজিটেড না, যারা ভিজিটেড না তাদেরকে, এক আছে, দুই আছে, তিন আছে, পাঁচ আছে, সবগুলোকে পুশ করে দিলাম।
এবং পুশ করার সাথে সাথে যখন আমি এককে পুশ করব সঙ্গে সঙ্গে তার লেভেল বা ডিস্টেন্স বাড়াই দেব, তার লেভেল বা ডিস্টেন্স হবে কারেন্ট যে নোডটা ছিল তার লেভেল বা ডিস্টেন্স প্লাস ওয়ান, তার মানে ওয়ানের ডিস্টেন্স হবে জিরো প্লাস ওয়ান, তার মানে ওয়ান লেভেল হবে ওয়ান। একবার টু এর ডিস্টেন্স হবে জিরো প্লাস ওয়ান মানে ওয়ান লেভেল হবে ওয়ান, থ্রির হবে ওয়ান ওয়ান, ফাইভেরও হবে ওয়ান ওয়ান। এটা আমার কারেন্ট ডিস্টেন্স, কারেন্ট ডিস্টেন্স সে সাথে এক যোগ করে আমরা হচ্ছে এই যে তার তার যে নোটগুলো ছিল তার যে চাইল্ডগুলো ছিল তাদের কিন্তু আমি ডিস্টেন্স বা লেভেল পেয়ে গেলাম। হ্যাঁ, এবং তাদেরকে তাদেরকে আমি কী করব, তাদেরকে আমি ভিজিট করে দেবো। এখন এখন তারপর আসি ওয়ানে, তারপর আমি ওয়ানে আসলাম। এখন আমার কারেন্ট নোট কিন্তু চার ছিল, চার কিন্তু আমি কিউ থেকে পপ করে দিয়েছি। এখন চারের কাজ শেষ, চারের সবগুলো নোটকে নিয়ে কাজ করে দিয়েছি এবং তাদের লেভেল বা ডিস্টেন্স আমি বের করে দিয়েছি। এখন তারপর কিউ এর মধ্যে ফন্টে কী আছে, কিউ এর মধ্যে ফন্টে আছে ওয়ান, তাহলে ওয়ানকে আমি এখান থেকে রিমুভ করে দেব এবং ওয়ান আমার চলে আসবে কারেন্ট নোডে, ওয়ানে চলে আসলো। এখন ওয়ান আর কোথায় কোথায় যেতে পারে, ওয়ান ওয়ানের সাথে ওয়ানের যে যে চাইল্ডগুলো আছে ফোর আছে তো অলরেডি ভিজিটেড, সো আর ওয়ানের কোনো চাইল্ড নাই, তার মানে তাদেরও কোনো লেভেল বা ডিস্টেন্স বাড়তেছে না, সো আমার এটা কাজ শেষ। তাহলে আমার আমার হচ্ছে ওয়ানের কাজ শেষ। এরপর ওয়ান যেহেতু আর কোনো চাইল্ড নাই, চাইল্ড থাকলে কিন্তু আমার এখানে অ্যাড হইতো, এই জায়গায় অ্যাড হইতো, পিছনে অ্যাড হতো, সব শেষে অ্যাড হতো, তো ওয়ানের যেহেতু নাই তাহলে ওয়ান বাদ। এবার আমার কারেন্ট নোডে কে আসবে, কারেন্ট নোডে আসবে টু, কারেন্ট নোডে আসবে টু, কারণ ফন্টে টু আছে, ফন্টে টু আসবে, যখনই ফন্টে টুকে নিয়ে নেবো এবং কিউ এর মধ্যে ফন্টের ভ্যালুটাকে পপ করে দেবো, তাহলে টু আসলো। এখন টু, টু এর মধ্যে কি আছে, চার, চার তো অলরেডি ভিজিটেড, সো আর কেউ নাই, তো আর কোনো লেভেল বা ডিস্টেন্স বাড়ানোর কোনো অপশন নাই, তার মানে এটারও কাজ আমাদের শেষ। তো এটার কাজ যখন শেষ, এখন আমার কারেন্ট নোডে চলে আসবে হচ্ছে কিউ এর যে ফন্টে আছে, ফন্টে আছে থ্রি, থ্রিকে আমরা কারেন্ট নোডের মধ্যে নিয়ে নেবো এবং এটাকে আমরা কী করবো, এটাকে আমরা কিউ থেকে পপ করে দেবো, এটাকে আমরা কিউ থেকে পপ করে দেবো। পপ করে দেওয়ার পর এখন আমরা থ্রি, থ্রিতে চলে আসবো, থ্রির মধ্যে কি আছে ফোর, এটা অলরেডি ভিজিটেড, সো এটা নিয়ে, এটাকে নিয়ে আমরা কাজ করবো না, তো আর কেউ অ্যাডও হচ্ছে না, তো এটাও আমার রিমুভ হয়ে যাবে, এটাও আমার রিমুভ হয়ে যাবে। তো আমি এবার কী করবো, কারেন্ট নোড কি আছে মানে ফন্টে কি আছে, ফন্টে আছে পাঁচ, পাঁচই হবে আমার কারেন্ট নোড এবং পাঁচ আমাদের কী হবে এখান থেকে, আমাদের এখান থেকে কিউ থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, রিমুভ হয়ে গেল, পাঁচে আসলো, এই যে পাঁচে আসলো, পাঁচের মধ্যে কি আছে চার, চার অলরেডি ভিজিটেড, ছয়, ছয় ভিজিটেড না, তাহলে ছয় যদি ভিজিটেড না সঙ্গে সঙ্গে কিউ এর মধ্যে পুশ করে দেবো এবং ছয়ের লেভেল বা ডিস্টেন্স আমরা মানে বাড়াই দেবো, তাহলে ছয়ের লেভেল বা ডিস্টেন্স হবে পাঁচের লেভেল বা ডিস্টেন্স প্লাস ওয়ান, পাঁচের লেভেল বা ডিস্টেন্স হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু, তাহলে এট লেভেল বা ডিস্টেন্স হবে টু, লেভেল বা ডিস্টেন্স হবে টু, ঠিক আছে। এখন তারপর, তারপর আমাদের কী করবো, তারপর হচ্ছে আমাদের পাঁচ এখান থেকে আমাদের রিমুভ হয়ে যাবে এবং কিউ এর ফন্টে কী আছে ছয়, ছয়কে আমরা এখানে নিয়ে নেবো এবং আমরা এই ফন্টের ভ্যালুটাকে পপ করে দেবো, তাহলে এটা আসলো। ছয়ের মধ্যে কী আছে, ছয়ের মধ্যে আছে পাঁচ, পাঁচ অলরেডি ভিজিটেড, সো আর কোনো কিছু বাড়ানোর দরকার নাই, তারপর আমাদের এটা শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর, এটা শেষ হয়ে যাওয়ার পর এখন আমরা দেখবো যে কিউটা কি ইমটি হয়ে গেছে, কিউটা ইমটি হয়ে গেছে তার মানে আমাদের আর কোনো নোট নিয়ে কাজ করার দরকার নেই, কিউ ইমটি, আমাদের খেলও খতম। তো খেল যখন খতম হয়ে গেছে তখন আমরা, এখন যদি আমরা প্রত্যেকটা নোডের, প্রত্যেকটা নোডের লেভেল বা, লেভেল বা হচ্ছে ডিস্টেন্স একটু চিন্তা করি, তাহলে দেখুন আমরা খুব ইজিলি পেয়ে গেছি। চারের লেভেল, লেভেল হচ্ছে জিরো, ডিস্টেন্স জিরো, আর ওয়ান টু থ্রি ফোর এগুলো সবগুলো হচ্ছে ওয়ান ওয়ান করে, ফাইভের ওয়ান এবং সিক্সের হচ্ছে টু টু করে, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ঠিক আছে। তো এটাই, এভাবেই হচ্ছে আমাদের বিএফএসটা কাজ করে। দেখুন আমাদের যে সোর্স হিসাবে চিন্তা করছি, তারপর যেগুলো আসছিল প্রথমে কিন্তু যে ছিল তাকে নিয়েই কাজ করা হয়েছে, যে ছিল তাকে নিয়েই কাজ করেছে, যে পরবর্তীতে যে আসবে তা কিন্তু কিউ এর সব শেষে পুশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে খুব ইজিলি আমরা কিউকে কাজে লাগায় বিএফএস বের করতে পারি এবং বিএফএস এই অ্যালগোরিদম সাহায্যে খুব ইজিলি সিঙ্গেল শো শর্টেস্ট পাথ বের করতে পারি বা লেভেল বের করতে পারি, ঠিক আছে। তো চলুন আমরা একটু কোডে ইমপ্লিমেন্ট করি এই জিনিসটাকে, আমরা এখন একটু কোডে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তো আমরা কোড ব্লকসে চলে যাই। তো কোড ব্লকসে যাওয়ার পর তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা সর্বপ্রথম যেভাবে গ্রাফ রিপ্রেজেন্ট করি সেভাবে আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করে নেব, ঠিক আছে। তো আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য নোড লাগবে এবং এজ লাগবে, তো আমরা নিয়ে নিলাম এবং এক্স, এক্স ওয়াইও নিয়ে নিতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে নোটকে স্ক্যান করে নিলাম এবং এনকেও নিয়ে নিলাম, ইনপুট হিসেবে গ্রহণ করে নিলাম। তো আমরা ওপরে কিন্তু তার আগে আমাদের ভেক্টর পুশ করতে হবে, যেটা আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টর লাগবে, ভেক্টর ইন্ট নিলাম বি, এখানে আমরা দিতে পারি যে 10^5 দিলাম এই ভেক্টরের সাইজ, ঠিক আছে। এবং সাথে আরেকটা লাগবে আমাদের, যেটা লাগবে যেটা আমরা নিয়েই নিই, যে ডিস্টেন্স নামে একটা অ্যারে লাগবে, ঠিক আছে। ডিস্টেন্স নামে অ্যারে লাগবে, 10^5 দিলাম, তোমরা সাইজ ইচ্ছা মতো দিয়ে নিই। ওকে, তো আমি এখন গ্রাফটাকে আগে রিপ্রেজেন্ট করে নিই। তো গ্রাফ রিপ্রেজেন্ট করা আশা করি তোমরা জানো। তো আমরা নোড এবং এজ নিয়ে নিলাম, দেন ওয়েল, যতক্ষণ পর্যন্ত নোড তোমার হচ্ছে এজ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত দুটা করে ইনপুট নিব, যে এক্স আর ওয়াইকে নেব,
কি দেব x আর y কে এবং সাথে সাথে আমি ভেক্টরের মধ্যে পুশ করে দেব ভেক্টর অফ x ডট পুশ ব্যাক y এবং ভেক্টর অফ y ডট পুশ ব্যাক x তো গ্রাফ রিপ্রেজেন্ট করা শেষ এখন আমরা BFS টাকে কল করব BFS কে কল করব সোর্স হিসেবে আমি যাকে ইচ্ছা তাকে দিতে পারি আমি ধরলাম যে 1 হচ্ছে আমার সোর্স তাহলে সোর্স চলে যাবে 1 এ এবং আমরা কি করব সোর্স চলে যাবে 1 1 কে আমরা সোর্স হিসেবে চিন্তা করলাম এবং এর ডিসটেন্সটা আমরা পুরো BFS ফাংশনটা যেটা আমরা বানাবো সেটা আমাকে রিটার্ন মানে ও আমাকে বের করে দিবে তো বের করে দেওয়ার পর আমি জাস্ট প্রিন্ট করে দিতে পারি যে ফর ইন্ট i equal to 1 থেকে i less than equal n পর্যন্ত এবং i++ আমরা সেটা প্রিন্ট করতে পারি যে cout ডিসটেন্স অফ ডিসটেন্স বা লেভেল অফ ডিসটেন্স অফ নোড ডিসটেন্স অফ নোড i ইকুয়াল টু আর ডিসটেন্স যে অ্যারেটা থাকবে ওটার মধ্যে জাস্ট i এর ডিসটেন্সটা আমরা প্রিন্ট করতে ঠিক আছে তো এটা আমার ডিসটেন্সটা প্রিন্ট করে দিয়ে দিবে এখন তারপর আমি আমি এখন এখন আমার মেইনলি কাজ হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে আমাকে BFS ফাংশনটা বানানো তো BFS ফাংশনটা আমাকে কোনো কিছু রিটার্ন করবে না জাস্ট ডিসটেন্সের মধ্যে ইয়া আমার ভ্যালুগুলো ঢুকায় দিবে আর কি তো ভয় নিলাম BFS নিলাম এখানে জাস্ট আমার কি আসবে একটা নোড আসবে ঠিক আছে তো আমি কি করব আমি আগেই বলছি যে BFS করার সময় আমাদের যেটা যে জিনিসটা কাজে লাগবে সেটা আমাদের কিউ লাগবে কি লাগবে আমাদের কিউ লাগবে তো আমরা একটা কিউ নিয়ে নিই একটা কিউ নিয়ে নিই ইন্টিজার ভ্যালু থাকবে কিউ নামে একটা কিউ নিলাম ঠিক আছে তো কিউটা নেওয়ার পর আমি জাস্ট কি করব সর্বপ্রথম কিউ এর মধ্যে পুশ করব কিউ এর মধ্যে পুশ করব মানে আমাদের আমাদের যে সোর্সটা সোর্স যে নোডটা সেটাকে আমরা কিউ এর মধ্যে পুশ করে দিলাম কিউ এর মধ্যে পুশ করে দেওয়ার পর একে ভিজিটেড করে দিলাম যে ভিজিটেড অফ নোড ইকুয়াল টু 1 সরি আমাদের কিন্তু ভিজিটেড নামে একটা অ্যারে নেওয়া লাগবে যেটা আমরা নিই নাই ভিজিটেড অফ 1 2 3 4 5 10 5 নিলাম ঠিক আছে তাহলে ভিজিটেড নিলাম আর হচ্ছে আমাদের ডিসটেন্স নিলাম দুইটা লাগবে তো ভিজিটেডকে অন করে দিলাম এবং আমাদের ডিসটেন্সও নিয়ে নিলাম যে ডিসটেন্স অফ নোড ইকুয়াল হচ্ছে 0 এটা আপাতত 0 যেহেতু আমার সোর্স এটা এখন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কিউ কিউটা যতক্ষণ পর্যন্ত এমটি না হবে নট কিউ ডট এমটি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে এবং সর্বপ্রথম আমি কী করবো কারেন্ট যে নোডটা সেটা আমি বের করে নেবো কারেন্ট নোডকে যেটা হচ্ছে কিউ এর মধ্যে ফন্টে আছে কিউ এর মধ্যে ফন্টে যেটা আছে সেটা হচ্ছে আমার কারেন্ট নোড এবং সঙ্গে সঙ্গে কারেন্ট নোডটাকে আমরা কী করবো কিউ এর মধ্যে ওই ফন্টের ভ্যালুটাকে আমরা পপ করে দেবো ঠিক আছে তো এই কাজটা করে নিলাম এই কাজটা করে নেওয়ার পর যে কাজটা আমরা করবো এখন ওই নোডের মধ্যে ঢুকে যাবো ওই নোডের মধ্যে ঢুকে যাবো যে চাইল্ড হিসেবে আমরা চিন্তা করতে পারি ভেক্টর অফ ওই কারেন্টের কারেন্ট ওর মধ্যে ঢুকে যাবো এবং যদি ভিজিটেড না হয় যদি আমরা দেখি যে ভিজিটেড অফ চাইল্ডগুলো যদি ভিজিটেড না হয় যদি ইকুয়াল জিরো হয় তার মানে ভিজিটেড হয়নি তাহলে সঙ্গে সঙ্গে আমি তাদের ডিস্টেন্সটা বাড়াই দেবো ডিস্টেন্সটা কী হবে ডিস্টেন্স অফ চাইল্ড কী হবে ইকুয়াল হবে ডিস্টেন্স অফ কারেন্ট নোড প্লাস ওয়ান বা লেভেলটা সেটা বের একবারে যাবে এবং সঙ্গে সঙ্গে এটাকে আমি ভিজিট করে দেবো যে ডিস্টেন্স ভিজিটেড অফ চাইল্ড ইকুয়াল হচ্ছে 1 এবং আমি সেটাকে কী করবো কিউ এর মধ্যে পুশ করে দেবো পুশ হচ্ছে আমার চাইল্ড তো এটুকুই হচ্ছে আমাদের কাজ এটুকুই কাজ তো এখানেই আমার চলতে থাকবে যেভাবে আমি বললাম ডিসকাস করলাম সেভাবে চলতে থাকবে এবং আমাদের ডিস্টেন্স অ্যারেটার মধ্যে প্রত্যেকটা নোডের লেভেল বা ডিস্টেন্স আমার অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের বা এই অ্যালগোরিদমটা তো আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো কোডের লিঙ্ক তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো এটাই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার VFS তো আশা করি বুঝতে পারছো তো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে আল্লাহ হাফেজ